নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমহাটিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমাদেরকে আমি বলেছিলাম যে নভেম্বর ডিসেম্বরে তোমরা দোকানে গিয়ে যে যার যা পছন্দ যেমন ধরনের গোলাপ তোমরা কিনে নাও, কিনে নিয়ে এসে বাড়ির কোনো একটা ছাওয়া জায়গায় রেখে দাও। সেখানে গিয়ে সেই ছাওয়া জায়গায় রাখার পরে তোমরা কিছুদিন অন্তর অন্তর জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখো, কারণ কয়েকদিনের মধ্যে আমি গোলাপ গাছে একটা নতুন মাটি তৈরির কথা দেখাবো। বন্ধুরা, আজকে আমি গোলাপ গাছের একটা নতুন মাটি তৈরির কথা বলবো। এটা একজন গোলাপের এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নিয়ে মাটি তৈরির ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমি নিজের মতো করে গোলাপ গাছের মাটি তৈরি করেছিলাম এবং তাতে গোলাপ গাছ প্রতিস্থাপন করেছিলাম এবং সেটা স্টেপ বাই স্টেপ এক বছর ধরে তোমাদের সামনে উপস্থাপনা করেছিলাম এবং দেখিয়েছিলাম। আরেকভাবে তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্পেশাল একটা গোলাপের মাটি যেটাতে গোলাপ খুবই ভালো হয় সেই মাটি তোমাদের দেখিয়েছিলাম, সেগুলোর ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, দুটোই দেখে নেবে। বন্ধুরা, আমি আজকের যেটা ব্যাপারটা দেখাবো সেটা হলো এক্সপার্ট। আমি আগেই বলেছিলাম একজন এক্সপার্ট, গোলাপ এক্সপার্ট আমাকে এই পরামর্শ দিয়েছে যে এভাবে তুমি গোলাপটা যদি গোলাপের মাটিটা তৈরি করতে পারো খুব ভালো ফল পাবে। তো সেই মাটিটা কিভাবে তৈরি করতে হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। বন্ধুরা, তার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের তিনটে টব নিতে হবে, অবশ্যই করে 10-12 ইঞ্চির মধ্যে হতে হবে, 10 বা 12, তার বেশি হলে খুবই ভালো। তিনটে টব নিতে হবে, তিনটে টব নেওয়ার পরে অবশ্যই করে সেটা মাটির টব হবে। আমি তোমাদেরকে বারবার বলে দিই, প্লাস্টিক টবে টবে গোলাপ করবে না বা কোনো বহুবর্ষজীবী গাছ করবে না, প্লাস্টিক টবে। ফলের গাছ হোক, বড়ো বড়ো ড্রাম কেটে ছাদের উপর রাখো, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু গোলাপের জন্য কখনোই প্লাস্টিক টব ব্যবহার করবে না। হয়ে গেল, আমরা 10 বা 12 ইঞ্চির মাটির তিনটে টব নিলাম। এই মাটির টবে এই তিনটে টব মানে হলো তিন ভাগ জিনিস আমি রাখবো। তিন ভাগ জিনিস কী কী? এক ভাগ এঁটেল মাটি। এঁটেল মাটিটা খুব দরকার এই অবস্থায়, এই গোলাপের মাটিটা তৈরি করতে গেলে এঁটেল মাটির খুব প্রয়োজন। কিন্তু যদি এঁটেল মাটি না থাকে তাহলে তোমরা হাতের কাছে যে কোনো মাটি থাকবে সেই মাটি তোমরা নিয়ে নেবে, এক ভাগ এঁটেল মাটি বা গার্ডেন সয়েল যেটা খুশি তোমরা নিয়ে নাও, একটা টব ভর্তি করো। আরেকটা টব ভর্তি করো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের জায়গায় এক বছরের পচানো গোবর সার হবে। ভার্মি কম্পোস্ট মানে হলো কেঁচো সার, যে কোনো ফার্টিলাইজারের দোকানে গিয়ে বললে ভার্মি কম্পোস্ট বললে দিয়ে দেবে বা জৈব সার বললে দিয়ে দেবে, বা এক বছরের পচানো যে পাতা সার সেই পাতা সারও তোমরা দিতে পারো এক টব। এক টব এঁটেল মাটি বা গার্ডেন সয়েল বা এক টব ভার্মি কম্পোস্ট বা গোবর সার এক বছরের পচানো বা পাতা সার এক বছরের পচানো, দুটো টব হয়ে গেল, দুভাগ হয়ে গেল। এবং আরেক টব যেটা দিতে হবে সেটা হলো বিল্ডিং তৈরি করার যে স্যান্ড, বিল্ডিং তৈরি করার যে স্যান্ড সেই স্যান্ডটা মশারি, মশারি দিয়ে ছেঁকে নিতে হবে, চেলে নিতে হবে। মশারি দিয়ে চালার পরে যে নুড়ি নুড়ি পাথরগুলো বেঁচে গেল সেগুলোকে ফেলে দিতে হবে এবং যে মাঝারি ধরনের যে দানাগুলো থাকলো সেগুলো কী করতে হবে, এক ভাগ রেখে দিতে হবে, এক টব ভর্তি করতে হবে। এক টব ভর্তি করা হলো, টোটাল হলো তিন টব, এক টব এঁটেল মাটি বা গার্ডেন সয়েল, এক টব ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার ও এক টব বিল্ডিং তৈরি করার স্যান্ড। অবশ্যই করে মশারির যে জালটা থাকে সেই জালটা দিয়ে ছেঁকে নিতে হবে এই বিল্ডিং তৈরি করার স্যান্ডটাকে। এটাকে করার পর এই তিনটে মাটি, তিনটে যে ভাগ সেটা একসঙ্গে মেশাতে হবে, তাহলে আমরা সমপরিমাণ মাটি, সমপরিমাণ ভার্মি কম্পোস্ট, সমপরিমাণ আমরা বিল্ডিং তৈরি করার মাটি নিয়ে নিলাম, মানে স্যান্ড নিলাম, নিয়ে একসঙ্গে ভালো করে মেশাতে হবে। মেশানোর পরে আমরা কি করব, খড়ি মাটি। বাংলাদেশি বন্ধুরা, খড়ি মাটি যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায় বা মুদিখানা দোকানেও পাওয়া যায়। খড়ি মাটি হলো অ্যাকচুয়ালি এটা ক্যালসিয়াম কার্বোনেট। এটা কি করে, এটা তোমাদের গাছ, এই যে মাটিটা তৈরি হলো এর পিএইচ লেভেলটাকে ঠিক রাখতে সাহায্য করে। এটা কি করতে হবে, তিনটে টব যেহেতু হলো, তিনটে টব মেশালে তিনটে টবের মাটি তৈরি হবে, তাই 3 চামচ আমাদের খড়ি মাটি দিতে হবে। ভারতীয় বন্ধুরা, তোমাদের যে কোনো দশকর্মার দোকান বা মুদিখানা দোকানে এটা খড়ি মাটিটা পাওয়া যায়।
তিন চামচ টেবিল স্পুন, হ্যাঁ তিন টেবিল স্পুন আমরা খড়িমাটি দিয়ে মেশাবো, এবং এর সঙ্গে তিন চামচ আমরা ফসফেট অ্যাড করব। তিন চামচ ফসফেট অ্যাড করে মাটিতে ছড়িয়ে দিলাম, এবং এরপর অ্যাগ্রোমিন গোল্ড বলে একটা পাওয়া যায়, অ্যাগ্রোমিন গোল্ড বাংলাদেশি বন্ধুরা এটা পাবে না, এই পর্যন্ত আমাদের মাটি তৈরি শেষ, এটা এক্সট্রা দিতে পারো নাও দিতে পারো, অ্যাগ্রোমিন গোল্ড এটাও মাটির পিএইচ লেভেল ধরে রাখতে সাহায্য করে। তো এটাকে কি করতে হবে, আমরা তিন চামচ এর সঙ্গে মেশাবো, এটা কিন্তু মেশাতে পারো নাও মেশাতে পারো। মোটামুটিভাবে আমরা ফসফেট তিন চামচ এবং আমরা খড়ি মাটি তিন চামচ এটা দিয়ে আমরা মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা কি করব, তিনটে ডবে ভরবো এবং যে গোলাপ গাছ আমরা এনেছি সেটা সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা জল দেব, জল দেওয়ার পরে আমরা পাঁচ দিন ছাওয়ার মধ্যে রাখব। পাঁচ দিন ছাওয়ার মধ্যে রাখার পরে আমরা কি করব, সেটাকে এবার রোদ্দুরের মধ্যে আসবে, রোদ্দুরের মধ্যে রেখে দেব। এইভাবে আমরা একজন এক্সপার্টের যে রেসিপি সেটা আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এবং এইভাবে তোমরা এটা করতে পারো। বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি যে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর পরে আমি এই মাটি নিয়ে তোমাদেরকে আমি সুন্দর করে গোলাপ কীভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা দেখে দেখাবো। যারা নতুন দেখছো এটা আমি নেক্সট কয়েকদিনের মধ্যে ভিডিওটা করব, সেটা তোমরা পুরো ডিটেলসে দেখতে পাবে আমি নিজে হাতে কীভাবে করছি। বন্ধুরা এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু, যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি মঙ্গল বৃহস্পতি ও শনি ঠিক দুপুর দুটো ভারতীয় সময় এবং ঠিক দুপুর আড়াইটা বাংলাদেশি সময়ে আমার ভিডিওগুলো রিলিজ হয়, এবং যেটা হয় যে আমি আমার এই ভিডিওতে আমার ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো, আর যদি একসাথে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে চাও তাহলে আমার হর্টিকালচার বাটনে গিয়ে ক্লিক করো, ক্লিক করার পরে যে ভিডিওস আইকন আসবে সেখানে ক্লিক করলে সমস্ত ভিডিওসগুলো থাকবে তোমরা দেখতে পাবে। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, মজা করো, নমস্কার।